লাইক কমেন্ট এবং শেয়ারও করেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা 2021-22 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নিব। আমরা কিভাবে প্রস্তুতিটা নিব বিএসসিদের জন্য, যারা বিএসসি তাদের ফার্স্টে হচ্ছে দেখেন বাংলার জন্য হচ্ছে ফার্স্ট আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে মূল বইটা ফলো করবেন, আগে মূল বইটা পড়বেন। মূল বইয়ের ভিতরে অনেক বেশি কিছু পড়ার দরকার নাই, জাস্ট শুধু হচ্ছে লেখক পরিচিতিগুলো পড়বেন, যে কোন চ্যাপ্টার কবিতার এবং হচ্ছে গদ্য পদ্যের হচ্ছে দুইটারই হচ্ছে আপনারা লেখক পরিচিতিটা বেশি ভালো করে পড়বেন। আর হচ্ছে সাহিত্যের জন্য হচ্ছে আপনারা MP3 বইটা ফলো করতে পারেন, MP3 বইটা অনেক ভালো, এটাতে সাহিত্য অনেক ভালো করে দেওয়া আছে। তো আপনারা বাংলার জন্য MP3 ফলো করবেন। ইংরেজি, এবার আসেন ইংরেজির জন্য। ইংরেজির জন্য হচ্ছে আপনাকে আপনাকে বেসিক গ্রামার থেকে হচ্ছে কোশ্চেন আসে, বেসিক যেগুলা অনেক বেশি হার্ড কোশ্চেন হয় না। সো ইংলিশের জন্য হচ্ছে আপনি অ্যাপেক্স বা হচ্ছে ইংলিশ ফর কম্পারেটিভ এক্সাম এই দুইটার যে কোনো একটা বই ফলো করতে পারেন, বাট আপনার কাছে ইংলিশের জন্য কিন্তু বেসিক নলেজটা থাকতে হবে, গ্রামার, ভার্ব, অ্যাডভার্ব, মানে এগুলো যে বেসিক যেগুলো আছে এগুলোকে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেন হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে আপনি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবেন, মাস্ট বি। এবং হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য সবথেকে বেস্ট যে বইটা হয় আপনি হচ্ছে জোবাইরের যে বইটা আছে জোবাইরের জিকে, এই বইটা ফলো করতে পারেন। এই বইটাতে হচ্ছে আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা একত্রে দেওয়া আছে, বইটা বেস্ট একটা বই, সো আপনি এইটা ফলো করতে পারেন। এবার হচ্ছে গণিতের জন্য, গণিতে হচ্ছে আপনার যেহেতু 10 মার্ক, তো গণিতের জন্য অনেক বেশি না, কিছু কিছু ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওই টপিকগুলো হচ্ছে আপনি ফলো করবেন। আর হচ্ছে আমার চ্যানেল হচ্ছে গণিত নিয়ে আপনার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, গণিত গণিতের উপর কোন কোন টপিকগুলো ফলো করতে হবে আপনি চাইলে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন। আই থিঙ্ক ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ভিডিওগুলোতে অনেক ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে বলা আছে। তো এটা গেল গণিত। এরপরে আসতেছে হচ্ছে আপনার পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান। সো হচ্ছে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের জন্য আপনাদের যে ইন্টার এবং হচ্ছে SSC এই যে দুইটা বই ছিল, বোর্ড বই যেটা বলে, সো এই বোর্ড বইটা হচ্ছে আপনি ফলো করবেন। আপনাদের হচ্ছে যারা বিএসসিরা তাদের হচ্ছে বোর্ড বই ফলো করবেন, এইখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের জীববিজ্ঞান যে বইটা এইখান থেকে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে বোর্ড বই থেকে, বোর্ড বইটা হচ্ছে বেশি করে ফলো করবেন। এটা গেলে হচ্ছে বিএসসিরা কিভাবে প্রস্তুতি নেবেন। আর আমার চ্যানেলে অজস্র ভিডিও দেওয়া আছে বিএসসিদের আলাদাভাবে, প্রত্যেকটা বাংলার উপরে বলেন, ইংরাজির উপরে বলেন, সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিকের উপরে আপনার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। সো আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন, ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরও বেশি ডিটেলসে জানতে পারবেন যে কোনগুলো বেশি পড়লে হবে, কারণ ওইখানে আরও বেশি ডিটেলসে বলা আছে। এবার বলতে পারেন যে আপু তাহলে এবার আমি কোন বই মানে গাইড বই কিছু ফলো করব কি না। হ্যাঁ অবশ্যই আপনি গাইড বই বলতে কোন গাইড বই ফলো করবেন, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিউরনটা পড়েন, যেহেতু এখনো নতুন বইটা বের হয়নি সেক্ষেত্রে আপনি পুরাতন যে বইটা আছে নিউরনের ওই বইটা ফলো করতে পারেন, কারণ ওই বইতে আপনার হচ্ছে ডিটেলসে সব কিছু দেওয়া আছে, আপনি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন, সব কিছু সম্পর্কে জানতে পারবেন। চাইলে আপনি ওই বইটা ফলো করতে পারেন এবং যখন নতুন করে বই বের হবে তখন আপনি নতুন বই নিয়ে নতুন বইটা পড়বেন। বাট একটা বই ফলো করা উচিত, গাইড বই একটা ফলো করা উচিত, আপনি এগুলো তো পড়বেন সাথে একটা গাইড বই ফলো করবেন, এক্ষেত্রে আপনার হচ্ছে প্রিপারেশনের জন্য আরও বেশি আপনি পাকাপোক্ত হবেন। তো এটা ছিল হচ্ছে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন, আর কেউ যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য। বাট হচ্ছে আমি ভিডিওতে যে কথাগুলো বলছি আপনারা যদি এই ভিডিওর কথাগুলো আমাকে আবারও রিপিট করে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি আপনাদের কমেন্টে রিপ্লে দিতে কিন্তু আমার কষ্ট হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি ভিডিওতে কিন্তু ভিডিওর বাইরে যদি আপনি আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবো, কারণ হচ্ছে আমি ভিডিওতে যে কথাগুলো বলে দিচ্ছি আপনারা ভিডিও দেখবেন না, কিন্তু না দেখে আপনারা সেই কোশ্চেনগুলো আমাকে করবেন, আমি তো ভাই এত আপনাদের জন্য এত কষ্ট করবো, আপনারা সাবস্ক্রাইব করবেন না, তারপর হচ্ছে লাইক করবেন না, শেয়ার করবেন না, আপনাদের হেল্প করবো, আপনারা আমার জন্য এতটুকু করবেন না, সেক্ষেত্রে তো আমি আসলে আমার পক্ষে এতটা সম্ভব না, তাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।